আজকে ফিলিস্তিনে যা কিছু ঘটছে, যা কিছু হচ্ছে, এটা নিয়ে মুসলমানদের উচিত ছিল সকল মুসলমান এটাকে নিজস্ব একটা ধর্মীয় ইস্যু মনে করে সকল মুসলমান এক হয়ে নিজ নিজ জায়গা থেকে তাদের জন্য সহযোগিতার হাত বাড়ানো। কিন্তু এটা হচ্ছে কি, এটা হচ্ছে না। এখন আমাদের কি দুর্বলতা আছে, কি ত্রুটি আমাদের আছে, এটা আমাদেরকে নিয়ে ভাবা উচিত। সেটা না করে এখন বলা হচ্ছে এই দল ইহুদিদের দালাল, এই দলকে তারা ইহুদি পরিচালনা করে। কিন্তু এই ইহুদিরা কেন ভয় পাচ্ছে না মুসলমানদেরকে? ভয় যে পাবে না, এই কথা তো আল্লাহ রাসূল 1450 বছর আগে বলে দিয়েছে। আত্তাহরিক টিভি, অহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য। এই ফিলিস্তিনের ইস্যুকে কেন্দ্র করে যে এখন আমাদের চরম শত্রু হলো ইহুদি, তারা মুসলমানদের উপর তারা আক্রমণ করেছে, এখন আমাদের কি করা উচিত, এখন আমাদের কি দুর্বলতা আছে, কি ত্রুটি আমাদের আছে, এটা আমাদেরকে নিয়ে ভাবা উচিত। সেটা না করে এখন বলা হচ্ছে এই দল ইহুদিদের দালাল, এই দলকে তারা ইহুদি পরিচালনা করে। হ্যাঁ, এই দল কেন চুপ করে আছে, এই দল কেন এই কথা বললো, অর্থাৎ মূল ইস্যু বাদ দিয়ে নিজেদের ভিতরে এখন গুটাগুটি ঠেলাঠেলি শুরু করেছে। যার কারণে রসুল সাহসামের একটি হাদিস, ওই হাদিসটা এখন স্মরণ করাতে চাই। হাদিসটা হলো সাওবান রাজিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন ইউ শাক আন্তাদা আলাইকুমুল উমাম, যে আমার সন্দেহ হচ্ছে বা অচিরেই মুসলমানদের ভিতরে এমন একটা অবস্থা আসবে মুসলমানদের, আন্তাদা আলাইকুমুল উমাম, যে এই মুসলমানের বিরুদ্ধে সকল অমুসলিম তারা এক হয়ে এদের উপর শত্রুতায় ঝাঁপিয়ে পড়বে, সকল মুসলমানের উপর। কামা তাদা আল আকলাতু ইলা কিসআতিহা, যেমন নাকি ক্ষুধার্ত মানুষের সামনে যদি একটা ভরা প্লেট খানা রাখা হয়, তাহলে সেই ক্ষুধার্ত মানুষেরা যেভাবে ওই খানার উপর ঝাঁপিয়ে পড়ে, সকল অমুসলিমরা মুসলমানদের উপর সেইভাবেই ঝাঁপিয়ে পড়বে যে এদেরকে ধ্বংস করো, এদেরকে ধ্বংস করো। এটা কে বলেছেন কথা, কত কত কবে বলেছেন? 1450 বছর পূর্বে বলেছেন। এখন দেখেন বাস্তবতার সাথে এই কথার মিল আছে কি না। এরপরে যখন এই কথা আল্লাহ রাসূল বললেন, তখন সাহাবাকে বলছেন ওয়া মিন কিল্লাতিন নাহনু ইয়া রাসূলুল্লাহ, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো কেন সকল উম্মতেরা মুসলমানের উপর ঝাঁপিয়ে পড়বে, কারণ কি, আমাদের সংখ্যায় কি আমরা কম হব, আমাদের আমরা কি দুর্বল হব, এই জন্য আমরা খুব কম সংখ্যক হব এই কারণে? রাসূল বলছেন লা, এমনটা না, তোমাদের সংখ্যা কম হবে না, ওয়ালাকিন্নাকুম, কিন্তু তোমাদের অবস্থা হবে বাল আনতুম কাসীর, তোমাদের সংখ্যা হবে অনেক, সংখ্যার কোনো কমই হবে না, হবে কি, ওয়ালাকিন্নাকুম গুসাউন কা গুসাউস সাইন, তোমাদের অবস্থা হবে যে তোমাদের পায়ে মাটি থাকবে, সংখ্যা হবে কিন্তু শক্তি নেই। কিভাবে? যেমন নাকি বন্যা আসলে, কি আসলে, বন্যা আসলে যে সমস্ত আবর্জনা মাটির উপরে এমনিই পড়ে থাকে, বন্যা আসলে বন্যার পানি সেই আবর্জনাকে এইভাবে ঢেয়ে নিয়ে চলে যায়, সে কি নিজের জায়গায় টিকে থাকতে পারে? কারণ সেটা একটা আবর্জনা, তার কোনো অস্তিত্ব নেই, তার কোনো গোড়া নাই মাটির নিচে পোতা, সে মাটির উপরে এমনি পরিত্যক্ত অবস্থায় আছে। তো পানি আসলে পানি তাকে এইভাবেই ঠেলে নিয়ে চলে যায়। তো মুসলমানদের অবস্থা হবে যে এদের আসলে কোনো শক্তি হবে না, এদের পায়ের নিচে কোনো মাটি থাকবে না, এদের কোনো গোড়া থাকবে না। হ্যাঁ, এরা সংখ্যায় বেশি হলেও সমুদ্রের ওই ঢেয়ের সাথে এরা ভেসে যাবে। এর কারণ কি, আসলে ব্যাপারটা কি? ব্যাপারটা হলো এই যে মুসলমানদের অবস্থা এমন হয়ে যাবে যে ওয়ালায়ান জিয়ান্নাল্লাহু মিন সুদুরি আদি আদুবিকুম আল মাহাবাতা মিনকুম, এই মুসলমানরা শত্রু হবে, এই শত্রুরা শত্রু
মুসলমানদের সম্পর্কে তাদের অন্তরের ভয় একদম মিটে যাবে। এত সংখ্যক মুসলমান, মুসলমানদের এতগুলি দেশ, সেখানে ছোট্ট একটা দেশ ফিলিস্তিন এবং সারা পৃথিবীর মুসলমানদের প্রথম কেবলা, প্রথম কি কেবলা, এবং সবচাইতে বেশি সংখ্যায় সবচেয়ে বেশি এবং গুরুত্বপূর্ণ বড় বড় যত নবী রসুল এসেছেন সব এসেছেন ফিলিস্তিন। কিন্তু এই ইহুদিরা কেন ভয় পাচ্ছে না মুসলমানদেরকে? ভয় যে পাবে না, এই কথা তো আল্লাহ রসুল 1450 বছর আগে বলে দিয়েছে। তাদের অন্তর থেকে ভয় উঠে যাবে। কেন ভয় উঠে যাবে ভাই? বলছেন ভয় ওঠার কারণটা হলো এই যে আসলে মুসলমানদের অবস্থাটা এমন হবে, ওয়ালা ইয়াকদিফান্নাল্লাহু ওয়াহান ফি কুলুবিকুম। রসুল বলছেন যে আসলে তোমাদের অন্তরে ওয়াহান ঢুকে দেবে। ওয়াহান, মুসলমান অন্তরে কি ঢুকে দেবে? ওয়াহান। ওয়াবাল ওয়াহানু ইয়া রাসূলুল্লাহ, ওয়াহান জিনিসটা কি? বলছেন হুব্বুদ্দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত। ওয়াহানটা হলে দুনিয়া নিয়ে চিন্তা, দুনিয়ার ভালোবাসা অন্তরে, দিন এটা এটা নিয়ে কোনো চিন্তাই নেই আমাদের। দিনের জন্য কতটুকু আমরা সময় ব্যয় করেছি, দিন কতটুকু বোঝানোর চেষ্টা করছি এবং সেই দিন কিভাবে মানুষের উপরে বিজয় হবে, হ্যাঁ এই দিনটা মানে মুসলমানের উপরে কিভাবে প্রতিষ্ঠিত হবে, এটা নিয়ে চিন্তা শতকরা কয়জন মুসলমান আছে বলেন দেখি? আছে? আমরা প্রত্যেকেই কিন্তু রসুল সাহেবের হাদিস অনুযায়ী হব্বুদ দুনিয়া, আমাদের মূল টার্গেট হলো দুনিয়া। আমরা এখনও দুনিয়া নিয়েই ব্যস্ত আছি, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চিন্তা একটাই হলো দুনিয়া। ও কারাহিয়াতুল মউত, মৃত্যু আমরা কেউ চাই না। মৃত্যু কি কেউ চাই না? মৃত্যুর কথা শুনলে ভয় আতঙ্কে। কেন আতঙ্ক? যে আসলে মৃত্যুর পর আমার তো কোনো প্রস্তুতি নেই, মৃত্যুর পরের কোনো প্রস্তুতি তো আমাদের নেই। আমাদের মূল তো দুনিয়া, দুনিয়ার আরাম আয়েশ এটাই হলো মূল টার্গেট, দুনিয়ার মহব্বত ভালোবাসা এটাই আমরা চাচ্ছি। আমরা মৃত্যু না হোক, এভাবে দুনিয়া চলুক আজীবন, চলবে তাই না? এভাবে চলবে? এই জন্য আমরা মৃত্যুকে ভয় পাই, মৃত্যুকে ভয় পাই। তাহলে শোনেন, আজকে ফিলিস্তিনে যা কিছু ঘটছে, যা কিছু হচ্ছে, এটা নিয়ে মুসলমানদের উচিত ছিল সকল মুসলমান এটাকে নিজস্ব একটা ধর্মীয় ইস্যু মনে করে সকল মুসলমান এক হয়ে নিজ নিজ জায়গা থেকে তাদের জন্য সহযোগিতার হাত বাড়ানো। কিন্তু এটা হচ্ছে কি? এটা হচ্ছে না। তাহলে এক শ্রেণীর মানুষ, তাদের তো এটা নিয়ে কোনো চিন্তা ভাবনা নেই, আর এক শ্রেণীর মানুষ যেটা বললাম এটা নিয়ে সিয়াসত করতেছে। কি করতেছে? সিয়াসত করতেছে। সে মনে করছে যে এটা ওই সৌদ আরবের কারণে আজকে ফিলিস্তিন এই অবস্থা। আরব দেশেরা যেহেতু ফিলিস্তিনের পক্ষে তারা কোনো সহযোগিতা বা তারা কোনো আওয়াজ উঠাচ্ছে না, এই কারণে এই কারণে এই কারণে, উনি শুধু কারণ বের করতেছে। ওই কারণের মধ্যে উনি নেই, উনি পাকা মুসলমান এবং উনি মাশাল্লাহ এমন বাংলাদেশ থেকে এমনভাবে হুঙ্কার মারতেছে, মনে হচ্ছে উনি ওখান থেকে এসে ফিলিস্তিনকে স্বাধীন করে দেবে যদি ওনাকে একটা রাষ্ট্র ক্ষমতায় রাখা যায়। তো এরকম ওনার মতো কত রাষ্ট্র ক্ষমতা আমাদের দেশেও তো রাষ্ট্রে একজন মানুষ বসে আছে, তাদের কোনো চিন্তা আছে বলেন? কোনো চিন্তা নেই।